कमरे से डर ले आ जाना तो सही ऐसी मन के और लास्ट वाला हमारा लास्ट वाला कोनो प्रॉब्लम फिनिश कर আর পাচ্ছি না এখন যেন মনে হচ্ছে জোর জবরদস্তি খাচ্ছি মানে শাস্তি আর পাচ্ছি না খেতে খতম হ্যালো গাইস সবাই কেমন আছেন আপনারা আমরা আজকে যাচ্ছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি ট্রাই করতে আশা করি থাম্বনেল দেখে আপনারা সবাই বুঝতে পেরেই গেছেন যে আমরা কোথায় যাব তো দুজনে মিলে বেরিয়ে তো পড়েছি বাট অ্যাজ ইউজুয়ালি বৃষ্টি নেমে গেছে বাট মিশন আমরা ফেল হতে দেব না আলটিমেটলি আমরা এসে পৌঁছে গেছি সেই লিওন্সের সামনে যেখানে বিখ্যাত গন্ধরাজ মোমো পাওয়া যায় এখানে আপনারা বাইরে দাঁড়িয়ে বা বাড়িতে নিয়ে গিয়ে খেতে পারবেন কারণ বসে খাওয়ার কিন্তু কোনো স্পেস নেই তো বেসিক্যালি এর অ্যাড্রেসটা হচ্ছে লর্ডস মোড় যোধপুর পার্ক 745 গুগলে দেখেছিলাম দোকানটার নাম লিওন্স গন্ধরাজ মোমো তো ভেবেছিলাম বুঝি শুধু গন্ধরাজ মোমোই এখানে পাওয়া যাবে বাট তা একদমই নয় এখানে প্রচুর রেসিপি রয়েছে চিকেন স্টিম মোমো এক প্লেট আর লেমনটা আমরা আসলে একটু কনফিউজ হয়ে গেছিলাম যে কি অর্ডার করব ভেবেছিলাম একটা স্টিম মোমো নেব আর এক প্লেট গন্ধরাজ মোমো নেব তারপর ঠিক হলো যে না দুটোই গন্ধরাজ মোমোই নেব প্লেটের কোয়ালিটি ভীষণই প্রিমিয়াম দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু সহজে ভেঙে পড়বে না বা কিছু না এমন অনেক সময় হয় না মোমো খেতে খেতে যে প্লেট মানে পাতলা হয়ে যায় এটা কিন্তু তা একদমই হবে না খুব প্রিমিয়াম আর তাছাড়া এখানে দিয়েছে এরকম একটা চাটনি যেটা খেতে প্রচন্ড টেস্টি সত্যি ভীষণ টেস্টি এটা একটু স্পাইসি ফ্লেভার আছে আর এটা হচ্ছে গন্ধরাজ লেবুর জল সম্ভবত এটা তাই আছে কারণ এটা দিয়ে একটা হালকা মিষ্টি মিষ্টি ফ্লেভার রয়েছে তোমার ধনে পাতা দেও কি দেখাচ্ছি তোমাদের জায়গাটা একটু ফেটে গেছে ওর ব্যাপার না পাতলা পুরতো তো এই হচ্ছে মোমোর পুরো স্ট্রাকচারটা বডি ঠিক আছে তো এটা আমাদের পড়লো হচ্ছে 99 টাকা করে হ্যাঁ এক প্লেট 99 টাকা তাতে আমরা 8 পিস করে পেয়েছি কিন্তু এর সাইজটা দেখে যা ঠিক আছে সাইজ অনুযায়ী 99 টাকা যথেষ্ট হ্যাঁ মানে দাম অনুযায়ী কোয়ালিটিও খুব ভালো সবকিছু খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবারে আমরা রিভিউ করব টেস্টে তো গাইজ রাহুল এখন খেতে চলেছে গন্ধরাজ মোমো দেখা যাক প্রথম বাইটটা ওর কেমন লাগে তো এখানে তুলে নিয়েছে আর মুখে পুরে নিল আচ্ছা ঝাল লাগলো একটু লেমনিশ ফ্লেভার আছে বেশ লেবু লেবু বেশ ভালো লাগছে খেতে গন্ধ পাচ্ছে কিছু নাকি ছোবা ছোবা ওয়াও জাস্ট দেখুন পুরটা বড়টা লাস্টে খাবো বাবা কাল ছোটগুলো খেয়ে নি বড়টা লাস্টে খাবো না ওটা ভেঙে দেখাই বলো এই দেখো স্টাফিংটা এরকম রয়েছে নরমাল মোমোর মতোই কিন্তু একটু লেমনিশ ফ্লেভার রয়েছে গন্ধরাজ লেবু যে ফ্লেভারটা ওই ফ্লেভারটা এটা অ্যাড করা আছে নর্মালি লালটার মধ্যে নর্মাল চুবিয়ে খেলে কিন্তু অতটা ভালো লাগছে কিন্তু অতটা নয় যখনই সবুজটার মধ্যে ডিপ করে তুমি লালটা চুবাচ্ছ তখন অস্তাম লাগছে টেস্টটা আচ্ছা তো সবার প্রথমে বলি আমরা তো এখানে আসলাম এখানে কিন্তু খুব একটা পার্কিং প্লেস অতটা ভালো নেই আমরা কোনো রকম একটা নর্মাল রাস্তার পাশেই রেখেছি বাইকটা তারপরে খুব ফাস্ট মানে এমন না যে আপনি দাঁড়িয়ে রয়েছেন মানে প্রায় আধ ঘন্টা হয়ে গেছে তবু মোমো সাপ্লাই করছেন এমন কিন্তু একদম নয় সার্ভিসটা খুবই ফাস্ট আছে মানে খুব লাগে টাইম বললো যে মোমো দি অনলাইন পেমেন্ট করা হলো মোমো আমরা হাতে পেয়ে গেলাম এক
অ্যাকচুয়ালি জয়শ্রী মিক্স করে খেতে বেশি ভালো লাগছে, কিন্তু আমার যে গন্ধরাজ লেবু যে জলটা দিয়েছে সেটা দিয়ে খেতে বেশি ভালো লাগছে। কারণ আমার কেন ওটা একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার পাচ্ছি, যেটা আমার খুবই ভালো লাগছে। আমাকে বলো তো এই যে লেবুর জলটা এতটাই টেস্টি, তো আমার মনে হচ্ছে এই লেবুর জলে চুবিয়ে তারপর যদি চাটনিতে মোমোটাকে চোবানো হয় তাহলে বেশি ফ্লেভার আসে কেন না? তবে মানে চাটনিটা যেটা আছে ওটা স্পাইসি ফ্লেভার আছে, আর এই লেবুর জল যেটা আছে সেটা একটু মিষ্টি ফ্লেভার আছে, সেই জন্য একটু মিক্স করে আছে। আমি একটা কাজ করি, এটা নরমাল একবার র খেয়ে দিই কেমন? আচ্ছা, এর মধ্যে আছে ধনে পাতা, গন্ধরাজ লেবুর কিছু ফোঁটা আর আর কি জল আছে। দেখো এখন আমাদের চার পিস মোমো কিন্তু বাকি, বাট আমাদের পেট পুরো ভরে গেছে। আমরা আট আট কত ষোলো পিস হয়, ষোলো পিস মোমো আমরা অর্ডার করেছিলাম, বাট আমরা আর খেতে পারছি না, রাহুলও খেতে পারছে না, হাঁপিয়ে গেছে, আর আমিও পুরো হাঁপিয়ে গেছি। তাও ওর প্লেটের গুলো সব কোটা কিন্তু শেষ করেছি না, শেষ করি মনে হয় পাঁচটা করেছিল বাকি, কিন্তু আমাদের তিনটা খেয়ে নিয়েছি আমি, তিনটা খাওয়া হয়ে গেছে। মানে আমার মতো রোগা পাতলা মেয়েরা হয়তো চার পিসেই হার মেনে যাবে, আর ওর মতো হাত্তা কাট্টা ছেলেরা আট পিস খেয়ে নিতে পারবে অবশ্য, কিন্তু সত্যি কথা বলতে পেট ভরে যাবে তোমাদের। সাইজ গুলো বেশ ভালো তো? হ্যাঁ, মা জাস্ট পাচ্ছি না আমরা, পেটে আর এক ফোঁটাও জায়গা নেই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের যাদের আমাদের রিভিউ এর মতো আমাদের কেমিস্ট্রিটাও ভালো লেগেছে, তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকমই আরও ভিডিওস দেখার জন্য। আর আরেকটা কথা আমাকে জানাতে একদম ভুলো না, যে তোমরা যদি এখানে কেউ যাবে ভাবছো বা গিয়েছো অলরেডি, তাদের এখানকার মোমো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আর আমাদের ফেসবুকেও একটা পেজ রয়েছে কাপল শ্যাপল রাহুল অ্যান্ড জয়শ্রী বলে, সেটাকে কিন্তু তোমরা ফলো করতে একদম ভুলবে না। তো আজকে আমাদের ভিডিও এত পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।